খালিদিল জুহাইনি রদিয়াল্লাহ আনুমা কল জায়দ ইবন খালিদিল জুহানি রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন কল আন্নাবিউ সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মান ফাত্তর স ইমান যে ব্যক্তি সিয়াম সাধনাকারীকে ইফতারি করাবে কান আলাহ মিসলু আজিরি তার সোয়াব ওই পরিমাণই সে পাবে যে পরিমাণ সোয়াব শ্যাম সাধনাকারী পেয়েছে বা পায় সম্মানিত দিনে ভাইরুণ আজির মিশাইয়ান আর শ্যাম সাধনাকারীর সোয়াব হতে বিন্দু পরিমাণও সোয়াব কমানো হবে না অর্থাৎ শ্যাম সাধনাকারীর সোয়াব অর্জন করতে সর্বশ্রেষ্ঠ ও সহজ পদ্ধতি হচ্ছে তাকে ইফতার করালেই হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ কথা বলেছেন হাদিসটি সহি সূত্রে বর্ণিত হয়েছে এ ছাড়াও মহানবী সাল্লাহ আলী বলেছেন আন আনাসিন রাজিয়াল্লাহ আনহু কল আনাস রাজিয়াল্লাহ তাল আনহুতে বর্ণিত তিনি বলেছেন যে ফাজা আনবি সাল্লাহ আলী আসাল্লাম ইলা সাদিবনি অবাদাতা রাজিয়াল্লাহ আন সাদিপন অবাদা বাড়িতে আসলেন আর রামাজান মাসে তো সাদিপন অবাদা কি করলেন ফাজা খুব অজাইতিন যাইতিন কিছু রুটি তেল কিছু খাবার নিয়ে আসলেন খাবার নিয়ে আসলেন ফা ইফতার করলেন রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি খেলেন ফা নবী সাল আলী সাল্লাম অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম তারপরে দোয়া করলেন যে আফতার আইনদাকুম কুমু স ইমুন তোমাদের খাবারগুলো যেন সিয়াম সাধনাকারীরাই খায় কেননা সিয়াম সাধনাকারীরা খেলে তখন তার সমপরিমাণ সোয়াব তোমরা পাবে আল্লাহ সুবাহান্লাহমদিহি ও আকালা তো আর তোমাদের খাদ্যগুলো যেন নিকার বান্দারাই খায় গরিব দুঃখী অসহায় মানুষেরা যেন খায় ভালো মানুষেরা যেন খায় তোমাদের ওসল্লা তালাইকুমুল কুমল মালা ইকা আর তোমাদের উপরে ফেরস্তা বর্ষিত হোক অর্থাৎ তোমাদের উপরে ফেরস্তারা দোয়া করুক তোমাদের জন্য রহমত বর্ষিত হোক সম্মানিত দিনী ভাই তাই আসুন এই রামাজান মাসে আমরা অপরকে ইফতারি করাই অপরকে আমরা সাধ্য অনুপাতে হাদিসে এসেছে যদি একটি খেজুর দিয়ে হয় তাহলে খেজুর দিয়ে ইফতারি করো যদি না পারো তাহলে ফাল ইফতির আলা ইন তাহলে পানি দিয়ে ইফতারি করাও বা করো অর্থাৎ পানি দিয়ে ইফতারি করো সেটাই তোমার জন্য পবিত্রতা বয়ে আনবে সেটাই তোমাকে সজীবতা এনে দেবে অর্থাৎ আপনি যে সামর্থ্য রাখেন সেই সামর্থ্য দিয়েই যদি অপরকে ইফতারি করান ইনশাল্লাহ অপরের মের সোয়াব আপনি তা আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি